আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। গত ভিডিওতে আলোচনা করেছিলাম আমরা ইন্টার্নশিপের কিছু গাইডলাইন। আজকের ভিডিওতে আমরা ইন্টার্নশিপের রিপোর্ট নিয়ে আলোচনা করব। আশা করি আপনাদের ভিডিওটি খুব ভালো লাগবে। আর ভিডিও শুরুতে বলে নিই, যারা আমার চ্যানেলে নতুন এবং এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ গো ডাউন বিলো হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তীতে আপনারা আমার এই ভিডিওর নোটিফিকেশন পান। আমি এই চ্যানেলে যখন ভিডিও দিব সেই ভিডিওগুলো নোটিফিকেশন পান। আপনারা সবাই জানেন, যারা ইউটিউব ইউজ করেন বা ইউটিউবে টুকটাক কন্টেন্ট ক্রিয়েট করেন, তারা মোটামুটি ইউটিউবের পলিসি সম্পর্কে আপনারা ভালো জানেন যে ইউটিউবে যদি আপনি আমার এই ভিডিওটি কন্টিনিউয়াস মোটামুটি এক দেড় মিনিট বা যতটুকু ভিডিও না টেনে দেখেন এবং লাইক বা কমেন্ট করে এবং সাবস্ক্রাইব না করেন, তাহলে আমার এই ভিডিও বা আমার এই কষ্ট করে বানানো ভিডিওটি আপনার টাইম লাইনে আর শো করবে না এবং ধীরে ধীরে ইউটিউবের পুরো যে টাইম লাইন আছে সেখান থেকে আস্তে আস্তে হারিয়ে যাবে এবং ইউটিউব সেলফ ব্র্যান্ডিংটি বন্ধ করে দেবে। দয়া করে যদি ভিডিও থেকে কিছু কিছু শিখে থাকেন এবং আমার চ্যানেলটি আপনার কোনো না কোনো দিক দিয়ে উপকার করে থাকে, প্লিজ অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। তো বেশি কথা না বলে চলুন শুরু করে দিই আজকের ভিডিও। ফিরে আসছি ইন্ট্রোর পর। ধন্যবাদ আপনাদেরকে ইন্ট্রো করা আমাদের সাথে থাকার জন্য। ইন্টার্নশিপের রিপোর্ট তৈরি করতে আমি মনে করি চারটি বেসিক প্রিন্সিপাল আপনার ফলো করতে হবে। ফার্স্ট যে বেসিক প্রিন্সিপালটা আপনি ফলো করবেন সেটা হচ্ছে অ্যাকনোলেজমেন্ট। অ্যাকনোলেজমেন্ট মূলত জিনিসটা কী? অ্যাকনোলেজমেন্টের ভিতরে আমাদের মূলত কী থাকে? অ্যাকনোলেজমেন্টের ভিতরে আমাদের যে জিনিসগুলো থাকে সেই জিনিসগুলো হচ্ছে, আমি ওই রিপোর্টটা বা আমি এই রিপোর্টটা তৈরি করতে বা আপনি এই ইন্টার্নশিপটা করেছেন তার রিপোর্টটা তৈরি করতে যারা আপনাকে সহযোগিতা করেছে তাদেরকে একটি থ্যাংক ইউ মেসেজ দেওয়া, একটা ধন্যবাদমূলক একটা কথাবার্তা বলা, যে আপনার টিচার যিনি আপনার এই কোর্সটা হ্যান্ডেল করতেছেন, আপনাকে যিনি সুপারভাইজ করেছেন, যে অর্গানাইজেশন আপনাকে অ্যাকসেপ্ট করেছে, তাকে জাস্ট অ্যাকনোলেজের মাধ্যমে একটু জানিয়ে দেওয়া যে হ্যাঁ আমি জানি এরা আমাকে হেল্প করেছে এবং এদের হেল্পের মাধ্যমেই আমি এই হেল্পগুলোর কারণেই আমি এই রিপোর্টটা তৈরি করতে পেরেছি এবং রিপোর্টের ইনফরমেশনগুলো তাদের হেল্পের মাধ্যমে আমি কালেক্ট করেছি। এতটুকু এই আপনার যে অ্যাকনোলেজমেন্টটা, এটা আপনাকে কিন্তু এই রিপোর্টটার ভিতরে লিখে দিতে হবে। এর পরবর্তী যে বিষয়টা আছে সেটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স। অ্যাকসেপ্টেন্সটা হচ্ছে একটা লেটারের মতো, যেই জিনিসটা আপনি একটা অ্যাকসেপ্টেন্স লেটার বলতে পারেন, যেই জায়গায় আপনি খুব সুন্দর করে আপনার নাম, আপনার ইউনিভার্সিটির রোল বা আইডি, দেন আপনার ডিপার্টমেন্ট, এগুলো লেখার পরে যে অর্গানাইজেশন আপনি চুজ করেছেন সেই অর্গানাইজেশন যে আপনাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে ইন্টার্নশিপের জন্য একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডের জন্য, সেইটা একটা টাইম দেওয়া থাকবে এবং সেই অর্গানাইজেশনের নাম দেওয়া থাকবে এবং নিচে আপনার সুপারভাইজার এবং আপনার সেই সুপারভাইজারের যিনি সিনিয়র আছেন বা ওই কোম্পানির সিনিয়র ম্যানেজার বা যিনি আপনাকে গ্র্যান্ড করলেন তাদের সিগনেচার নিতে হবে। এবং অনেক ক্ষেত্রে আমরা এগুলো খুব হ্যাসল মনে করি, এগুলোকে আমরা ইগনোর করি, ইগনোর করে আমি এগুলোকে দেই না রিপোর্টে, কিন্তু একটা রিপোর্ট স্ট্যান্ডার্ডভাবে তৈরি করতে গেলে কিন্তু আপনাকে অ্যাকসেপ্টেন্স লেটারটিও লাগবে। এই গেল আমার ফার্স্ট রুল, আপনাকে কী করতে হবে, অ্যাকনোলেজ করতে হবে, দেন অ্যাকসেপ্টেন্স লেটারটা রেডি রাখতে হবে। দেন সেকেন্ড যে রুল, সেই রুলটা হচ্ছে আপনাকে সিকোয়েন্স মেনটেন করতে হবে। সেহেতু আপনারা জানেন যে আমার এই চ্যানেলে টেক্সটাইল নিয়েই ভিডিও আপলোড হয়, তো সেহেতু আমি ধরে নিচ্ছি আপনারা যারা আমার মেজর ভিউয়ার তারা সবাই এই টেক্সটাইল রিলেটেড সাবজেক্টগুলোর স্টুডেন্ট। তো সেক্ষেত্রে আপনারা নিশ্চয়ই কোনো একটা আরএমজি ইন্ডাস্ট্রিতে আপনারা ইন্টার্নশিপ করবেন বা কোনো টেক্সটাইল মিলে ইন্টার্নশিপ করবেন, কোনো ধরে নিচ্ছি কোনো বাইং অফিসে, ধরে নিচ্ছি কোনো ফ্যাশন হাউসে। তো সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু একটা সিরিয়াল মেনটেন করতে হবে। তো আজকে আমি আপনাদেরকে একটি সিরিয়াল বলে দেবো যেটা আরএমজি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বেসিক ফান্ডামেন্টাল বা বেসিক সিরিয়াল। সো সেই সিরিয়ালটা কী? তো আপনারা সবাই জানেন, কম বেশি সবাই আশা করি জানেন, যে একটা গার্মেন্টসের তৈরির জন্য কী লাগে, র মেটেরিয়াল। তো র মেটেরিয়াল আমরা কোথায় রাখি? গার্মেন্টসের স্টোরে। স্টোর থেকে সেটা কোথায় চলে যায়, পরবর্তী প্রসেসগুলো কী? যেমন আমি আপনাকে এক নজরে একটি প্রসেস স্টেপগুলো বলে দিই। ফার্স্ট হচ্ছে স্টোর, দেন হচ্ছে আপনার স্যাম্পল, স্যাম্পলের পর হচ্ছে আপনার কাটিং, কাটিংয়ের পর যাবে হচ্ছে সুইং, দেন হচ্ছে ফিনিশিং অ্যান্ড দেন প্যাকিং। প্যাকিং ফিনিশিংয়ের ভিতরেই প্যাকিংটা ধরে নেওয়া হয়,
অনেক জায়গায় আবার ফিনিশিং এবং প্যাকিং আলাদা একটি ডিপার্টমেন্ট করা থাকে। সেক্ষেত্রে আপনি আপনার মতো অর্গানাইজেশন ওয়াইজ এগুলো ভাগ করে নিতে পারেন। স্টোরের ভিতরে আরও অনেক অ্যাক্টিভিটিস থাকতে পারে। স্টোরের ভিতরে অনেক সময় দেখা যায় ফেব্রিক স্টোর, অ্যাক্সেসরিজ স্টোর আলাদা আলাদা থাকে, ফেব্রিক স্টোরের স্ট্রাকচার, ফেব্রিক স্টোরের কারিকুলাম কার্যক্রম আলাদা থাকে, অ্যাক্সেসরিজ স্টোরের কার্যক্রম আলাদা থাকে, সুইংয়ের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সুইং টেকনিক থাকে। সো দেখা যায় যে ডেনিমের জন্য এক ধরনের সুইং প্রসেস, নিটের জন্য এক ধরনের সুইং প্রসেস, ওভেনের জন্য এক ধরনের সুইং প্রসেস, দেন ওয়াশিং আপনার সুইংয়ের পরে দেখা গেলো ওয়াশিংয়ের কোনো রিকোয়ারমেন্ট থাকলে সেই ওয়াশিংয়ের এক ধরনের প্রসেস থাকে। তো এই জিনিসগুলো যদি, যেমন আমি এখন যেটা বললাম সুইংয়ের পরে ওয়াশিং, সুইংয়ের পরে কিন্তু আমি আগে বলেছি ফিনিশিং, কিন্তু এই ফিনিশিংয়ের আগে যদি ওয়াশ রিকোয়ারমেন্ট থাকে তাহলে কিন্তু এখানে ওয়াশ ইনক্লুড হয়ে যাবে। আবার দেখা গেলো না সুইংয়ের আগে যদি এমব্রয়ডারি কোনো সেকশন থাকে, আপনি যেখানে আছেন সেখানকার অর্ডারগুলো সুইংয়ের আগে এমব্রয়ডারি একটা প্রোগ্রাম সেখানে রানিং হচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার ইন্টার্নশিপ পিরিয়ডে আপনি যে সিকোয়েন্সে পেয়েছেন, যে প্রসেসের আগে যে প্রসেস হচ্ছে সেই প্রসেস অনুযায়ী আপনি লিখতে পারেন। অনেক অর্গানাইজেশন আপনাদেরকে হয়তো বা এরকম করে, সরাসরি আপনাদেরকে মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্টে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে আপনাদেরকে ফলো আপের জন্য সুইং ফ্লোরে পাঠানো হয়, তারপর আপনাদেরকে একটা নির্দিষ্ট পিরিয়ড পরে আপনাদেরকে বিভিন্ন স্টোর টিস্টোরে আপনাদেরকে সময় দেওয়া হয় যে আপনি হ্যাঁ এক সপ্তাহ, সাত দিন, দশ দিন, পনেরো দিন আদার্স ডিপার্টমেন্টগুলো ঘুরে দেখুন। তবে বলে নিচ্ছি, আপনারা কোম্পানিকে বা সেই অর্গানাইজেশনকে কনভিন্স করবেন, রিকোয়েস্ট করবেন যে না আমরা একদম সিকোয়েন্স ওয়াইজ যেতে চাই, স্টোর থেকে শুরু করে ধাপে ধাপে একদম এন্ড পর্যন্ত মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্ট, তারপর আই কমপ্লায়েন্স, এগুলো কিন্তু আপনি চাইলে শুরুতেও করতে পারেন, শেষও করতে পারেন। বাট এই জিনিসগুলো কিন্তু একটা গার্মেন্টসের জন্য শুরুতে না, একটা গার্মেন্টস তৈরির ক্ষেত্রে আই মার্চেন্ডাইজিং এদের কাজ কিন্তু শুরুতে হলেও শেষে হলেও কিন্তু আপনার রিপোর্টে কিন্তু এগুলো শুরুতে না। আপনার রিপোর্টে আসবে কি গার্মেন্টস তৈরির র মেটেরিয়াল কোথায় রাখা হলো স্টোরে, দেন সেখান থেকে কোথায় গেলো কাটিংয়ে, কাটিং থেকে কোথায় গেলো সুইংয়ে, সুইং থেকে ওয়াশিং অ্যান্ড ফিনিশিং, এই সিকোয়েন্স মেনটেন করবেন। দেন আপনি আপনার আদার্স যে সিকোয়েন্সগুলো আছে মার্চেন্ডাইজিং আই এগুলো দেবেন। তো এক্ষেত্রে বলা বাহুল্য, বিভিন্ন অর্গানাইজেশন বা বিভিন্ন ইনস্টিটিউশন বা বিভিন্ন ইউনিভার্সিটির আপনার যিনি কোর্স টিউটর আছেন তার সিকোয়েন্স কিন্তু আমার এই সিকোয়েন্সের সাথে অন্যরকম হলেও হতে পারে, এবং সে যদি কোনো রিকোয়ার্ড সিকোয়েন্স আপনাকে দিয়ে দেয় তাহলে কিন্তু অবশ্যই আপনাকে সেই সিকোয়েন্স মেনেই কাজ করতে হবে, রিপোর্ট তৈরি করতে হবে। এই ছিল হচ্ছে সিকোয়েন্স। দেন এর পরবর্তী যে মেজর বিষয় সেটা হচ্ছে ডোন্ট রাইট অ্যানি ইরিলেভেন্ট ইনফরমেশন। আপনাকে কিন্তু এই রিপোর্টটার ভিতরে কখনোই কোনোভাবেই ইরিলেভেন্ট কোনো ইনফরমেশন দেওয়ার কোনো দরকার নাই। আপনি চাচ্ছেন একটু পেজটা বেশি হোক, অনেক এক দেড়শো পেজের একটা রিপোর্ট হোক, দরকার নেই। আপনি পঞ্চাশ ষাট পেজ, একশো একশো পেজ হবে না, আশি পেজ, নব্বই পেজে রিপোর্ট করেন, বাট রিলেভেন্ট আপনি যা শিখেছেন সেটাই তুলে ধরেন। কেননা একটা জিনিস মনে রাখেন, আপনার এই রিপোর্টটি আপনার কিন্তু একটি সঞ্চয় বা আপনার একটি অ্যাচিভমেন্ট। এই রিপোর্টটি যখন আপনি কাউকে দেবেন, সে যদি পড়ে দেখা গেলো তার কাছে মনে হয় এই রিপোর্টের ভিতরে কিছু ইরিলেভেন্ট কথা আছে, তাহলে কিন্তু আপনার যে মার্কিং জাজমেন্ট, আপনাকে নিয়ে জাজমেন্ট করা যে এই ইন্টার্নশিপ পিরিয়ডে সে কী করেছে, এটা নিয়ে কিন্তু একটা ভুল ধারণা তৈরি হবে তার মধ্যে। তাহলে কী করতে হবে, কোনোভাবেই ইরিলেভেন্ট কোনো ইনফরমেশন বা কোনো লেখার কোনো দরকার নেই। তো এই ছিল আমার চারটি বেসিক টিপস বা প্রাইমারি প্যারামিটার। তো এরপরও তারপর পাঁচ নম্বর একটি প্যারামিটার আমি আপনাদেরকে বলে দিই, যে জিনিসটা হচ্ছে কোম্পানি প্রোফাইল বা কোম্পানির ইনফরমেশন। তবে এই জিনিসগুলো সাধারণত আমরা ধরে নিই সিকোয়েন্সের ভিতরে চলে আসে, যে আপনার কন্টেন্ট টেবিল, একটা রিপোর্টের কন্টেন্ট টেবিল আপনি যেভাবে লিখবেন সেই সিকোয়েন্সের ভিতরে কিন্তু চলে আসে, যে একটা রিপোর্টের কন্টেন্ট টেবিলে কী কী সিকোয়েন্সে টেবিলটা তৈরি হবে। তো সেক্ষেত্রে আপনি যখন কন্টেন্ট টেবিল তৈরি করবেন, সবার প্রথমে তো অবশ্যই আপনাকে কোম্পানির প্রোফাইল দিতে হবে। আমি কিন্তু আপনাদেরকে শুধু স্টোর এগুলো বললাম, এটা হচ্ছে গার্মেন্টস স্ট্রাকচার, কিন্তু তার আগে কিন্তু আরও অনেক কিছুই দিতে হয়। কোম্পানির প্রোফাইল দিতে হয়, কোম্পানির বিল্ডিং স্ট্রাকচার, কোম্পানির লেআউট, কোম্পানির অর্গানাইজেশনাল লেআউট, অর্গানোগ্রাম, এই ধরনের জিনিসগুলো কিন্তু আপনাকে দিতে হবে। তো সেক্ষেত্রে আপনার কী করতে হবে, অবশ্যই কোম্পানিতে আপনি ইন্টার্নশিপ করতে চান সেই কোম্পানি সম্পর্কে ভালোভাবে ধারণা নিয়ে নিন। তা না হলে দেখা যাবে আপনি কোম্পানিতে ঢুকছেন, আপনার একজন কোশ্চেন করতে চাচ্ছে ভাই আপনি তো আমাদের এখানে ইন্টার্নশিপ করতে আসছেন, আমাদের কোম্পানি সম্পর্কে আপনি কতটুকু জানেন, তখন আপনি বলতে পারলেন না আপনি কী জানেন, তাহলে কিন্তু জিনিসটা খুবই বাজে হবে। তারা কিন্তু আপনার সাথে যতই আন্তরিক বিহেভ করুক না কেন, তারা কিন্তু আপনাকে ধরে নেবে এই লোক এখানে ইন্টার্নশিপ করতে আসছে শুধুমাত্র নামে, কাজে না। আমি বারবার বলতেছি, আপনাদের চার বছরের লেখাপড়া জীবন বা টেক্সটাইল লাইফের লেখাপড়া জীবনের সারমর্ম জিনিসটি হচ্ছে ইন্টার্নশিপ। তো ইন্টার্নশিপটা অবশ্যই ভালো মতো করবেন, কারণ এই কথাগুলো আমি কিন্তু গত ভিডিওতেও বলেছি।
আশা করি আজকের ভিডিওতে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি, তো এখন বিদায় নেবার পালা। বিদায় নেওয়ার আগে একটি কথা বলে নিই, আমার চ্যানেলে যারা নতুন প্লিজ গো ডাউন বিলো হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনি পান, এবং লাইক এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, তাদেরকে শেখার সুযোগ করে দিবেন। এবং শেষ করছি আপনাদের সুস্থতা কামনা করে, শেষ করছি করোনা ভাইরাসের হাত থেকে আপনারা তো সবাই রক্ষা পান। আমরা নিজেরা সচেতন থাকব, অপরকে সচেতন করব, এবং এরই মাধ্যমে আমরা এই ভাইরাসটি মোকাবেলা করতে পারবো আশা করছি। আপনাদের সুস্থতা কামনা করে আজকের ভিডিও শেষ করতেছি। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন টেক কেয়ার, টাটা।